নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমিষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই যে হলুদ মাখা মুড়ি ভেজে দেখাবো, কী করে ভাজছি সেটা দেখাবো। তাই হলুদ মাখা মুড়ি আমাদের গ্রাম বাংলায় খুব জনপ্রিয় একটা ভাজা মুড়ি। তাতে এই পুজোর সময় প্রত্যেকজনের প্রত্যেক বাড়িতেই ভেজে খায়, তা আমিও ভাজবো। তাই হলুদ মাখা মুড়ি খেতে অসাধারণ লাগে এবং সন্ধেবেলায় চায়ের সঙ্গে তো পুরো জমে যায় আসর। তো আমি এই হলুদ মাখা মুড়িটা বানাতে গিয়ে আমার যা লাগবে সেটা দেখে নিই। এখানে নিয়েছি আমি শুকনো চাল, হলুদ গুঁড়ো, একটা কুসুম ফুলের বীজ, এটা শুকনো লঙ্কা, এটা নুন। তাই এই কটা দিয়ে আজকে আমি হলুদ মাখা মুড়ি ভাজবো। তো আমি প্রথমেই লঙ্কাটা বেটে নিই। তো আমি কী করে বানাবো সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি শুকনো লঙ্কা বাটার আগে হাতে একটু তেল বুলিয়ে দেবো। হাতে তেল বুলিয়ে দিলে আর হাতে ঝাল লাগবে না, হাত জ্বালা পড়া করবে না। আমি সর্ষে তেলটা হাতে ভালো করে বুলিয়ে নিচ্ছি। তাই হলুদ মাখা মুড়িটা আমরা বছরে দুবার ভাজি, চৈত্র মাসে গাজনে আর এই যে আশ্বিন মাসে পুজোতে। সাদা মুড়ি তো অনেকই ভাজা হয়েছে, আবার আগে ভিডিওতে দেখিয়েছি। তা আজকে আমি হলুদ মাখা মুড়ি ভাজবো। এই যে মাখা হয়ে গেছে, এই যে উনানে তেল আমি খোলা বসিয়ে দেবো। এইটা আমাদের মুড়ি ভাজা খোলা মাটির, এটা আমি চারিধারে গোবর দিয়ে দিয়েছি যাতে তাপ না লাগে আগুনে। আর যেখানে মুখে তুষ ঢেলে দিয়েছি, তুষ আর এই গোবর লাগে, আমি পাট কেটে দিয়ে মুড়ি ভাজবো। খোলাটা আমি চাল দিয়ে দেবো, এটা ভাতের চাল, যে চালে ভাত হয় সেই চালে ভাজ ভাজ ভালো মাখা মুড়ি। আর এই যে কুসুম ফুলের বীজ, এই যে পরিমাণ মতো নুন দেব। হলুদ গুঁড়ো, যে লঙ্কা বাটা, বাটিটা জল দিয়ে ধুয়ে দেব। এবার আমি একটু জল দেব যে মাখিয়ে নেবো ভালো করে সব একসঙ্গে। আমি এবার উনানটা ধরিয়ে নেব। আমি যে একটা আমি একটা কাঠের হাতা নিয়েছি, এটা আমাদের মুড়ি ভাজা হাতা বলে চাল্লারা হাতা। তাই এটা করে আমি নাড়বো চাল। তাই চাল এইভাবে অনেকবার তো নেড়েই যাবো, যতক্ষণ না মুড়ি ভাজার অবস্থা হচ্ছে, চালগুলো একটু শক্ত না হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে নাড়বো আগুনে। কতক্ষণ লাগবে আমি জানি না, এক ঘন্টাও লাগতে পারে, দেড় ঘন্টাও লাগতে পারে। তা বন্ধুরা, আমি মোটামুটি 45 মিনিট পর দেখাচ্ছি। তো এই যে জলগুলো সব চুষে নিয়েছে জল, আর এই যে চাল ঝরঝর হয়ে গেছে, গরম হয়ে গেছে। তা আমি আর 15 মিনিট মতো নাড়বো, দিয়ে নামাবো। তা আমি আবারও 15 মিনিট পর দেখাচ্ছি, হয়ে গেছে। এবার আমি চাল নামিয়ে নেবো। তো আমরা যে নর্মাল মুড়িগুলো খাই মোটা মোটা, সেইভাবে যদি মুড়ি ভাজা হয় এটা, তাহলে আরও নাড়তে হবে, আরও 15 মিনিট নাড়তে হবে। তো আমি এই মুড়িগুলো ছোটো ছোটো কিটকিটে করবো, তো আমি বেশি নাড়া দেবো না, একদম চাল শক্ত করবো না। তো এইভাবে আমি নামিয়ে দেবো। তাই আমি তিনটে ঘষি নিয়েছি, ঘষির ওপরে নামাবো। চালটা নেড়ে নেড়ে ঠান্ডা করবো। আমি উনানেতে আবার খোলা বসিয়ে দেবো, এটা তোলা খোলা, যাতে খোলাটা আমি মুড়ি তুলবো। তো খোলাটা আমি মুড়ি ভাজা বালি দিয়ে দেবো। যে মাটিতে মুড়ি পড়লে মুড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি বস্তা পেতে দিচ্ছি, আর তার উপরে পেপার পেতে দেবো। যে কুলো নিয়েছি, কুলোতে তুলবো। যে বালি গরম হয়ে গেছে, কুচিগুলো ধোঁয়া হচ্ছে, এবং আমি ভাজতে লাগলো। এই যে এগুলো নারকেল গাছের খিল,
ছোট ছোট কিটকিটে মুড়ি হবে, তবেই ভালো লাগবে খেতে। এই যে মুড়ির সঙ্গে যে বালিগুলো উঠে গেছে, এবার বালিগুলো আবার আমি বার করে নেব। মুড়িটা ধরে নিই, বালি সব আবার বার করে আবার এই খোলাতে দেব। এই যে ভাজা হয়ে গেছে মুড়ি। এই মুড়িতে দেওয়ার জন্য আমি এখানে এক বাটি মটর নিয়েছি, এক বাটি ছোলা, এক বাটি বাদাম, এগুলো সব ভেজে নেব। মটর ভেজে নেব, ছোলা ভেজে নেব, ছোলাগুলো কি সুন্দর করছে। এবার বাদাম ভেজে নেব, বালি বার করে নেব। ভালো করে ঝেড়ে নেবো পোড়া, যেগুলো পুড়ে গেছে সেগুলো বেছে নেবো, একটু দেখে নেব। আমি ভাজাগুলো সব মুড়িতে দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, এবার আমি মুড়িগুলো ভালো করে বেছে নেবো, পোড়া মুড়িগুলো বাদ দিয়ে দেবো, যে কাঠিগুলো পুড়ে ভেঙে গেছে সেগুলো বাদ দেবো। এবার আমি ভালো করে বেছে নিই, ভালো করে মুখে নাড়াচাড়া করে দেবো, বালিগুলো তলায় পড়ে যাবে। এই হলুদ মাখা মুড়িতে যতদিন থাকবো অনিরুদ্ধ টিফিন নিয়ে যায়, অনিরুদ্ধর বাবারও খুব পছন্দ। পুজোর সময় তো ভাজা হয় কিন্তু খাওয়া হয় না, পুজোর চার দিন খুব ব্যস্ত থাকি, পরে খাওয়া হয়। চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, চা দিয়ে খেতে হলুদ মাখা মুড়ি। আমি ভালো করে বেছে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢপের মধ্যে ভরে নেব।
আলু সব ঢাপে ভরে নিয়েছি মুড়ে শুধু একটু তেল মাখিয়ে খেলেই ভালো লাগবে এতে যদি পাঁপড় ভাজা ঝুরি ভাজা নেওয়া হয় আরও ভালো লাগবে আমি এটা মাখায় অনিরুদ্ধ টিফিনও নিয়ে যাবে তা নুন ঝাল সব ঠিক আছে নাকি আমি একটু দেখে নিই আমাদের ভাজা বাদাম খেতে খুবই ভালো লাগে নুন ঝাল ঝাল ঠিক আছে আর হেবি মজমজ করছে মুড়ি হলুদ মুখায় মুড়ি তো স্বাদই আলাদা তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তা যে এই পর্যন্ত তার সামনেই পুজো পুজোতে সবাই সুস্থ ভালো থাকবেন সাবধানে থাকবেন তারপর পরের ভিডিওতে দেখা হচ্ছে